চিরচেনা নীলক্ষেতের বইয়ের দোকান দাম আর চাহিদা মেটাতে ব্যস্ত ক্রেতা বিক্রেতা দিনভর গুড়িগুড়ি বৃষ্টিতে ক্রেতার সংখ্যা কিছুটা কম হলেও প্রয়োজনীয় বই সংগ্রহ করতে অনেকেই এসেছেন বৃষ্টি বাধা উপেক্ষা করে তবে ফিকশন আর নন ফিকশনের ভিড়ে নীলক্ষেতের বইয়ের তাকে থরে থরে সাজানো এমন কিছু বই বিভিন্ন সময়ে ইতিহাস বিকৃতি ও রাজনৈতিক বিতর্কিত হওয়ার অভিযোগে কোনোটি বিক্রি ছিল নিষিদ্ধ কোনোটি আবার প্রকাশের পর হয়েছিল বাজেয়াপ্ত এই বইগুলোই এখন পাঠকের আগ্রহের শীর্ষে আমার ফাঁসি চাই বইটা চাচ্ছে খুব চাহিদা আমি মেজর ডালিম বলছি আমি চাই বাংলাদেশে আর কখনো কোনো বই নিষিদ্ধ না হোক নিষিদ্ধ এই জিনিসটা যেন বন্ধ হয়ে যায় রাজনৈতিকভাবে ভাবে নিষিদ্ধ এসব বই এতদিন নানা সংখ্যায় বিক্রি করতে না পারলেও ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর কেটে গেছে বিক্রেতাদের ভয় আগে এগুলো বিক্রি করতে পারতো না কেউই আগে যদি কোনো মানে মাঝে মধ্যে কিছু কিছু লোক বইগুলো ফটো করে বিক্রি করতো এটা খুব গোপনীয়ভাবে তারপর ধরতে পারলে এগুলো অনেক জ জরিমানা করে হতো জেল জরিমানা অনেক কিছু হতো তো এই কারণে সচরাচর কেউ সাহস করতো না বইগুলো বিক্রি করে দীর্ঘদিন পড়ার আগ্রহ থাকলেও এতদিন বাজারে পাওয়া যেত না নিষিদ্ধ বইগুলো তাই অজানা ইতিহাস জানতে গল্প উপন্যাসের পাঠক যারা তাদেরও ঝোঁক এখন রাজনীতি আর ইতিহাস ভিত্তিক বইগুলোর দিকে বই হচ্ছে সামাজিক প্রতিচ্ছবি মানুষের মানুষের যে মনের যে স্বচ্ছ প্রতিবিম্ব সেটা হচ্ছে বইয়ের মাধ্যমেই দেখা যায় তো যা যার মনের যে ভাব এবং সামাজিক যে ব্যবস্থাপনা সেটা যদি বইয়ের মাধ্যমেই আমরা মূলত জানি প্রত্যেকটা বই থাকা উচিত বই কেন নিষিদ্ধ হবে বই একটা পড়ার জিনিস বই আমরা মনে করি বই থেকে জ্ঞান জ্ঞান অর্জন অর্জন করব এ থেকে আমরা শিখবো যদি এটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা পড়ব না শেষ নিষিদ্ধ এসব বই আবারও প্রকাশ হওয়ায় অনেক পাঠকের কণ্ঠে দেখা গেছে উচ্ছ্বাস তবে এর ভিন্ন দিকও আছে এই লেখাটা হ্যাঁ এটা এখন কতটুকু সত্যতা যাচাই সেটা ঠিক আছে না এখন এটা আসলে পড়লে বোঝা যাবে ঠিক আছে না একটা জিনিস না পড়লে তো বোঝা যাবে না ঠিক আছে অতএব এইটি যদি নিষিদ্ধ থাকে পূর্ব থেকে তাহলে অবশ্যই এটা নিষিদ্ধ থাকাই ভালো কারণ এর পুনর্বৃত্ত হলে পরে এই জিনিসের মধ্যে আমি যদি পড়ি তাহলে এই জিনিসে কী লেখা আছে সেটা আমার মাথার মস্তিষ্কে চলে আসবে অতএব যেটা নিষিদ্ধ সেটা নিষিদ্ধ থাকাই বেটার আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে বই নিষিদ্ধের ইতিহাস নতুন কিছু নয় বহু বছর ধরে নানা আলোচনা সমালোচনার পরও এই বৃত্ত থেকে এখনও বের হয়ে আসা সম্ভব হয়ে ওঠেনি জুলাই বিপ্লবের পর রাজনৈতিক প্রেক্ষাপটের মতো পাল্টে গেছে বইয়ের বাজারও এক সময় যেই বই বিক্রি ছিল নিষিদ্ধ সেই বই এখন নীলক্ষেতের বেস্ট সেলার বিশ্লেষকরা বলছেন বই নিষিদ্ধ নয় বরং যুক্তির বিপরীতে যুক্তি স্থাপনের মাধ্যমে ইতিহাসের সত্য মিথ্যা যাচাইয়ের ভার তুলে দিতে হবে সাধারণ মানুষের হাতে মামুন পনেল সময় সংবাদ ঢাকা